ছয় ধরনের পুরুষ থেকে বিরত থাকুন। যে পুরুষ দাড়ি রাখে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলে না, যে পুরুষ নারীদের মতো কান ফোড়ায়, হাতে চুড়ি পরে, কারণ মহিলাদের সাজগোজ অনুসরণ করা পুরুষদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভিশাপ, আবু দাউদ 4097। যে পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরে, কিয়ামতের দিন আল্লাহ ওই সকল পুরুষদের দিকে তাকাবেন না যারা টাকনুর নিচে প্যান্ট পরে, কিন্তু হাঁটুর উপরেও পুরুষদের কাপড় পরা গুনাহ, কেননা পুরুষদের রান ডেকে রাখা পর্দার অন্তর্ভুক্ত। সহিহ মুসলিম 5350। যে পুরুষ তার মা বোনের পর্দা এবং স্ত্রীর পর্দা সম্পর্কে অসচেতন, কেননা কিয়ামতের দিন ওই পুরুষ দায়ুসের অন্তর্ভুক্ত হবে। যে পুরুষ অসৎ উপায়ে উপার্জন করে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দেহের গোশত হারাম মালে গঠিত হয় ওই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। মিশকাত 2772। যে পুরুষ নেশা করে, সিগারেট খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশাকারী ব্যক্তিকে আল্লাহ জাহান্নামীদের শরীর থেকে গলে পড়া রক্ত পুঁজ পান করাবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সহিহ ইলম দান করুন। আমিন।